আসসালামু আলাইকুম। কনসেপ্ট আইটি লার্নিং এ তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব এইচএসসি আইসিটি ঢাকা বোর্ড 2019 সালে এইচটিএমএল অংশ থেকে যে কোশ্চেনটি এসেছিল, অর্থাৎ চ্যাপ্টার 4 থেকে ঢাকা বোর্ড 2019 সালে যে কোশ্চেনটি এসেছিল তার আমরা সলিউশন দেখব। যেহেতু আমরা জানি যে চ্যাপ্টার 4 মূলত এইচটিএমএল নিয়ে, এইচটিএমএলটি আসলে অনেক মজার এবং সোজাও, আসো আমরা তা দেখি, কোশ্চেনটি সলভ করার চেষ্টা করি। এখানে চিত্র 1 এবং চিত্র 2 নামে দুটি তোমার চিত্র মাধ্যমে দুটি উদ্দীপক দিয়েছে এবং নিচে বলা হয়েছে www.board.edu.bd ওয়েবসাইটের মাধ্যমে আইসিটি নাম্বার দেখতে হলে, কিসের নাম্বার দেখতে হলে, দেখো আইসিটি নাম্বার দেখতে হলে বোর্ডের উপর ক্লিক করতে হবে, অর্থাৎ তোমাকে এখানে লিঙ্ক করে দিয়েছে। কার উপর ক্লিক করতে হবে, এখানে দেখো এই বোর্ডের উপর ক্লিক করতে হবে। আমরা প্রথমে ঘ নম্বর কোশ্চেনটি সলভ করার চেষ্টা করি। ঘ নম্বরে বলা হয়েছে চিত্র 2 ওয়েব ব্রাউজারে প্রদর্শনের জন্য এইচটিএমএল কোডটি লেখো। কী কোড লিখতে বলছে? এইচটিএমএল কোড। অর্থাৎ চিত্র 2 দেওয়া আছে, দেখো একটি টেবিল দেওয়া আছে, সেটি আমরা কী করবো, এইচটিএমএল কোডের মাধ্যমে কনভার্ট করব। আসো আমরা শুরু করি। এইচটিএমএল এর মাধ্যমে করার জন্য দেখো আমি কী নিয়েছি, আমি সাবলাইম টেক্সট নামক টেক্সট এডিটরটি ইউজ করি। তোমরা চাইলে যে কোনো টেক্সট এডিটর ইউজ করতে পারো, অথবা তোমরা কী করতে পারো, নোটপ্যাডও ইউজ করতে পারো। এখানে দেখো কি, প্রথমেই আমি কি ঢাকা 2019.html আমি একটি তোমার ফাইল নিয়ে নিয়েছিলাম। এখন আমি কী করবো, html কোডটি লেখার চেষ্টা করব। প্রথমে html কি বেসিক স্ট্রাকচারটা আমরা লিখে ফেললাম, কি বেসিক স্ট্রাকচার html, তারপর তোমার হেড, হেডের ভিতর কী থাকে, টাইটেল থাকে, তারপর হেড শেষ হয়, এরপর বডি। আমরা জানি বডি পার্টের ভিতরে যা থাকে তাই মূলত ওয়েবসাইটে প্রদর্শিত হয়। তাহলে আমাদের কী বলছে, চিত্র 2 ওয়েব ব্রাউজারে প্রদর্শনের জন্য এইচটিএমএল কোডটি লিখো। অর্থাৎ এই কোডটা আমাদের কোথায় করতে হবে, চিত্র 2 এর এইচটিএমএল কোড অর্থাৎ বডি পার্টের মধ্যে করতে হবে। সো দেখো এটা কি টেবিল না, সেজন্য আমাদের কী নিতে হবে, একটা টেবিল নিতে হবে। আমরা কী নিলাম, টেবিল নিলাম, এবং টেবিলের ভিতরে আমরা কী জানি, সবাই জানি, তোমরা যারা আমার প্রিভিয়াস টিউটোরিয়ালগুলো দেখেছো এইচটিএমএলের উপর তারা অবশ্যই জানো কী নিতে হয়। টেবিলের উপর বর্ডার নামে একটি অ্যাট্রিবিউট নিতে হয় এবং এর ভ্যালু করে দিতে হয় 1, এবং আরেকটি নিতে হয় দেখো সেল স্পেসিং নামে অ্যাট্রিবিউট, এবং এটাকে 0 করে দিতে হয়। অনেকে হয়তো তোমরা সেল স্পেসিং নাও না, কিন্তু অবশ্যই তোমাদেরকে সেল স্পেসিং নিতে হবে। সেল স্পেসিং না নিলে কী হয় তা আমি পরবর্তীতে টিউটোরিয়াল লাস্টে তোমাদেরকে বলে দিব। তাহলে কী করতে হবে, টেবিল যেহেতু চিত্র 2 যেহেতু টেবিল, সো আমাদের কী করতে হবে, টেবিল ট্যাগটি নিতে হবে এবং এর ভিতরে দুটি অ্যাট্রিবিউট, একটি বর্ডার 1 এবং একটি সেল স্পেসিং 0 নিতে হবে। এরপর আমাদের কী করতে হবে, দেখো বন্ধুরা, প্রথমে টেবিলের উপরে কী আছে, তোমার এইচএসসি 2019 লেখা, অর্থাৎ টেবিলের উপর যা থাকে তাকে আমরা কী বলি, ক্যাপশন বলি। কী বলি, ক্যাপশন। এই ক্যাপশন কি তোমার কন্টেইনার ট্যাগ, তাই ওপেনিং এবং ইন্ডিং পার্ট আছে। এখন এখানে কী লিখবো, এইচএসসি -2019। তাহলে আমরা কি ক্যাপশন শেষ হয়ে গেল। এখন কি এই মূল আসল, আমরা কি জানি টেবিল কাজ করে টেবিল রো আকারে, কী আকারে, টিআর, অর্থাৎ টেবিল রো। টেবিল রোর ভিতরে থাকে এর অ্যাট্রিবিউট বা উপাদানগুলো বা সেলগুলো। দেখো এখানে কী আছে, তাহলে আমি কী লিখবো, এখানে দেখো আমরা টেবিল ডাটা লিখবো, টিডি লিখবো না টিএস, যেহেতু এটি কি মাঝখানে আছে একটু মোটা মনে হচ্ছে। সো আমরা কী লিখবো, টেবিল রো এর পরে টিএস দিলাম, দেওয়ার পর কী লিখবো, আইসিটি। কিন্তু বন্ধুরা লক্ষ্য করো, আইসিটি এই যে এই সেলটি দেখো দুটা কলাম নিয়ে আসে। দেখো এই যে মাঝখানে যে দাঁড়িটা যদি উপরে দিই, তাহলে কয়টা কলাম হচ্ছে, দুটা কলাম না। সো টিএসের ভিতরে আমাদের একটা অতিরিক্ত অ্যাট্রিবিউট কল স্প্যান নিতে হবে। কী নিতে হবে, কল স্প্যান, কয়টা কলাম নিয়ে গঠিত উপরে সেলটা, দুটা, সো টু, কল স্প্যান টু নিতে হবে। তাহলে কী করলাম, আমরা এটার জন্য টিআর নিলাম, নেওয়ার পর কী নিলাম, ভিতরে টিএস দিলাম, কল স্প্যান টু, আইসিটি, এবং টিআরের কাজ শেষ। এখন দেখো পরে কী নিতে হবে, পরের সাইতে আসার জন্য আমরা টেবিল রো নিতে হবে। কিন্তু বন্ধুরা লক্ষ্য করো, এই টেবিল রোটি কি একটু বড় না, বড় সাইজে, দেখো সাবজেক্ট কি অনেক বড় জায়গা নিয়ে আছে, বোর্ড অনেক বড় জায়গা নিয়ে আছে, অর্থাৎ পুরো টেবিল রোটা কি তোমার হাইটের দিক দিয়ে অনেকটু জায়গা নিয়েছে। সো আমরা এখানে হাইট নামে একটি অ্যাট্রিবিউট লিখব, হাইট অ্যাট্রিবিউট, এবং এটি আমরা তোমরা ইচ্ছা মতো দিতে পারো। সাধারণত আমি কি 60 পিক্সেল দিলাম, 60 পিক্সেল হাইট অ্যাক্টিভিটি কেন দিলাম বলো দেখি, এখানে দিলাম কারণ কি, দেখো এই তোমার রোডটাকে একটু বড় জায়গা নিয়ে আসে, অর্থাৎ হাইটটা একটু কি বড় নিয়ে আসে। সো হাইট 60 পিক্সেল করে দিলাম। এখন এর ভিতরে কী দেব, টিডি, দেখো টিডি কি সাবজেক্ট, এবং
পরে কি আছে টিডি এবং পরে টিডি আছে তোমার বোর্ড বোর্ড কিন্তু এখন দেখো লক্ষ্য করো এখানে কি বলছে www.board.edu.pd ওয়েবসাইটের মাধ্যমে আইসিটি তে নাম্বার দেখতে হলে বোর্ডের উপর ক্লিক করতে তার কি বোর্ডের উপর কি করতে আমাদের ক্লিক করতে হবে কিন্তু আমি যদি এই প্রোগ্রামটা সেভ করে রান করি তাহলে দেখো কি আসে প্রোগ্রামটা সেভ করলাম এবং কি দেখো ঢাকা 2019 এর ফাইলটি কি করলাম রান করলাম দেখো কি বোর্ডের উপর ক্লিক আসছে কোনো আসছে বোর্ডের উপর কিন্তু কোনো ক্লিক আসেনি ক্লিক অপশনটি নিয়ে আসার জন্য আমরা কি করতে হবে তাহলে বন্ধুরা বলো দেখি ক্লিক অপশনটি নিয়ে আসার জন্য আমাদের এখানে একটা হাইপারলিংক ইউজ করতে হবে কি ইউজ করতে হবে হাইপারলিংক অর্থাৎ অ্যাঙ্কর ট্যাগ এ ট্যাগ আমরা কি জানি এ ট্যাগের পর এ এইচ আর ইএফ তো হাইপার রেফারেন্স ইকুয়াল ডাবল কোটেশনের ভিতরে আমাদের লিঙ্কটা বসে দিতে হয় এখানে লিঙ্ক বলা হয়েছে কি www অর্থাৎ এর সামনে কি দিতে হয় https:// তারপর ডাবল স্ল্যাশ এখন লিখবো কি www ডট দেওয়া আছে কি দেখো তুমি board.edu.bd এটা দেওয়া আছে এবং কি এখানে আমাদের ক্লিক করতে হবে কোথায় জানি আমাদের আমাদের ক্লিক করতে হবে বোর্ডের উপরে কার উপরে বোর্ডের উপর বোর্ডটা আমি কী করে দিলাম পেস্ট করে দিলাম দেখো বন্ধু এখানে কী ছিল আমি কি করলাম এখানে কি একটা হাইপার রেফারেন্স নেওয়া হলো এবং বোর্ডের উপর ক্লিক করলে এই ওয়েবসাইটে চলে যাবে এখন এটি কী করলাম সেভ করলাম সেভ করে আমি এখন ক্রোম ব্রাউজারকে দেখো রান করব দেখো বোর্ডের উপর একটি লিঙ্ক চলে আসছে বোর্ডের উপর ক্লিয়ার আসছে লিঙ্ক চলে আসছে সো বন্ধুরা তোমাদের পরীক্ষার জন্য অর্থাৎ এতটুকু কোড করলেই ইনশাল্লাহ তোমরা চারে চার পেয়ে যাবা কি খুব কঠিন ছিল খুব কঠিন ছিল না এখন দেখো পরে কি করতে হবে তোমার টিডিটা ক্লোজ করতে হবে এরপর টিআর ক্লোজ করতে হবে তারপর টেবিলটা ক্লোজ করতে হবে এরপর বডিটা তারপরে এইচটিএমএলটা অর্থাৎ তুমি উপরে যেভাবে নিবা ঠিক সেভাবেই তোমাকে শেষ করতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো আর অনেকে হয়তো কি সেল স্পেসিংয়ের ব্যাপারটি বুঝিনি দেখো সেল স্পেসিং যদি আমি না লিখে অর্থাৎ তুলে দিই সেল স্পেসিং তুলে দিয়ে সেভ করলাম এখন যদি আমি আমার এই কোডটা কি রান করি দেখো কি আসছে দেখো তোমার কি চারপাশে কি আরেকটা করে বর্ডার আসছে না কিন্তু পরীক্ষায় তোমার কোশ্চেন কী চাইছে পরীক্ষায় কোশ্চেন এটা চাইছে পরীক্ষায় তোমার চেয়েছে দেখো পরীক্ষার কোশ্চেনের বর্ডার কি একটা আছে কিন্তু তোমার আমি যে সেল স্পেসিং জিওটা তুলে দিই চার দিকে কি আরেকটা করে ছক আসতেছে সো দেখো সেই জন্য আমাদের কী করতে হবে সেল স্পেসিংটা দিতে হবে এখন সেল স্পেসিং দিয়ে আবার রান করি দেখো কী আসে চলে আসছে অর্থাৎ বোর্ড কোশ্চেনে যেভাবে দেওয়া আসছে প্রায় একই রকম চলে আসছে সো বন্ধুরা এই ছিল আজকের টিউটোরিয়াল আশা করি তোমাদের ভালো লেগেছে পরবর্তীতে আমরা বাকি কোশ্চেনগুলো আস্তে আস্তে সলভ করার চেষ্টা করব পরবর্তী টিউটোরিয়ালগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম